হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি এবং গভর্নমেন্ট জবে আমরা অনেক সময় দেখি যে অনেক ম্যাথ আসে। এমসিকিউতে দেখা যায় যে 1 মার্কের জন্য কিছু ম্যাথ থাকে, এবং সরকারি জবে এখন দেখা যাচ্ছে যে গণিতের উপর 10 মার্ক, কখনো 15 মার্ক এরকম কিছু ম্যাথ থাকে। তো ওই এমসিকিউর ম্যাথগুলো এখন থেকে আমরা আলোচনা করব। তো এটা আমাদের পার্ট 1। পার্ট 1-এ আমরা আজকে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা শুরু করা যাক। আলোচনা শুরুতেই বলি ফ্রেন্ডস, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। তো বাস্তব সংখ্যা কী? বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাস্তব সংখ্যার একটা শ্রেণীবিন্যাস দেখিয়েছি। তো বাস্তব সংখ্যা হলো মূলত 2 প্রকার, মূলদ এবং অমূলদ। মূলদকে এবং 2 ভাগে ভাগ করা হয়েছে, পূর্ণসংখ্যা ভগ্নাংশ। পূর্ণসংখ্যা আবার 2 ধরনের, ধনাত্মক এবং ঋণাত্মক। ভগ্নাংশ 2 ধরনের, সাধারণ এবং দশমিক। ধনাত্মকের মধ্যে আবার 2 ধরনের, মৌলিক যৌগিক, এবং সাধারণের মধ্যে প্রকৃত অপ্রকৃত, দশমিকের মধ্যে সসীম অসীম আবৃত্ত। তো এখন আমরা বাস্তব সংখ্যার কিছু ম্যাথ করব, এবং ম্যাথ করতে গেলে ম্যাথ করার পাশাপাশি আমরা জিনিসগুলো জানব। এখন তো আমাদের এই কোশ্চেনটা আপনার একটু খেয়াল করেন, কোশ্চেনে বলা হয়েছে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 তাদের সমষ্টি কত? তো এখানে 4টা অপশন দেওয়া আছে। তো এই কোশ্চেনটা সলিউশন করার আগে আমাদের ফার্স্টে জানতে হবে আসলে মৌলিক সংখ্যা কি, কারণ একক স্থানীয় অঙ্ক 9। মৌলিক সংখ্যা অনেকগুলোই হতে পারে, কিন্তু সেগুলোর একক স্থানীয় অঙ্ক যেটা 9 সেগুলোই যোগ করতে হবে। তাহলে এরা আমাদের জানতে হবে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উপাত্ত নেই, তাই হচ্ছে মৌলিক সংখ্যা। তো যেমন ধরেন 5-এর মৌলিক সংখ্যা আসলে কত? 5-এর মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং 5, কারণ 5-এর মধ্যে 1 এবং 5 ছাড়া অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ যায় না। এর জন্য এখানে বলা হয়েছে যে সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উপাত্ত নেই। যেমন এটা 1 এবং 5, 5-এর শুধু 5ই, তো এই 2টা ছাড়া কিন্তু অন্য কোনো উৎপাদক নেই, তাই 5-এর মৌলিক সংখ্যা হচ্ছে 1 এবং 5, 1 এবং 5। তো এখন আপনি বলতে পারেন যে তাহলে 1 কি মৌলিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা না, 1 আসলে আপনার মৌলিক সংখ্যা নয়। কারণ কেন 1 মৌলিক সংখ্যা নয়? মৌলিক সংখ্যায় বলা হয়েছে যে সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উপাত্ত নেই, কিন্তু মৌলিক সংখ্যার তো আপনার 1ই শুধু, কারণ মৌলিক সংখ্যার 1 ব্যতীত আর কোনো উৎপাদক নেই। মৌলিক সংখ্যা শুধু 1 দ্বারাই ভাগ করা যায়। দেখা বলছে 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উপাত্ত নেই, তাই 1 আসলে মৌলিক সংখ্যা না। তাহলে আপনি 10 থেকে 60 পর্যন্ত, 10 থেকে 60, এখন আমি আপনাদেরকে এখন একটি আপনারা এখন একটি চার্ট দেখতে পাচ্ছেন। চার্টের মধ্যে 1 থেকে 100-এর মধ্যে, মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা, 11 থেকে 20-এর মধ্যে কয়টা, 21 থেকে 30-এর মধ্যে কয়টা, এইভাবে 100 পর্যন্ত আপনার মৌলিক সংখ্যা কয়টি, এটা সুন্দর একটা চার্ট আমি দেখিয়েছি। মানে এই চার্ট থেকেও দেখতে পারেন, নিজে নিজেও করে দেখতে পারেন। 10 থেকে, মানে এখানে কোশ্চেনটা হচ্ছে 10 থেকে 60, মানে কোশ্চেনটা হচ্ছে 10 থেকে 60, এই 10 থেকে 60-এর মধ্যে, 10 থেকে 60-এর মধ্যে আপনার মৌলিক সংখ্যা কতগুলো। এখন 10 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা অনেকগুলো আছে, কিন্তু এখানে বলা আছে একক স্থানীয় অঙ্ক 9। যেমন আপনার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আপনারা কিন্তু ওই চার্টে দেখতে পেয়েছেন, 11, 13, 17, 19। তো এইখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 19, তাহলে আপনি এই 19টা নেবেন। এইভাবে আপনি করতে করতে দেখবেন কোথায় কোথায় আপনার একক স্থানীয় অঙ্ক 9 আছে। তো আমি আপনাদেরকে বলি, আপনারা এটা আমার রাফ করে আপনাদের বোঝানোর জন্য করলাম। এখন 10 থেকে 60-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক 9 কোথায় কোথায় আছে সেটা আপনারা করেন আমার সাথে সাথে। আমি করে যেটা পেয়েছি, 10 থেকে 60-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক 9 আছে 19, 29 এবং 59, এই 3টি এরা 9 আছে। তাহলে আপনার মৌলিক সংখ্যা সেইটাই হতে পারে, যেন মৌলিক সংখ্যা তো 13 আছে, 11 আছে, 19 আছে, এরকম অনেক আছে, কিন্তু আপনার 9 আছে কোথায়? তো এই 3টাই একক স্থানীয় অঙ্ক 9, 3টাই মৌলিক সংখ্যা আছে। এখন এই 3টা মৌলিক সংখ্যা আপনার যোগ করতে হবে, 19 যোগ 29 যোগ 59, এই 3টা যোগ করলে আপনি কত পাচ্ছেন? এই 3টা যোগ করলে আপনি পাবেন হচ্ছে 107। ক্যালকুলেটার করে দেখেন, তাহলে আমার অ্যান্সার হচ্ছে এটা।
আমাদের পরবর্তী কোশ্চেনটা দেখেন, পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে 60 ও 80 মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে ড্যাশ, মানে এখান থেকে কোনটা হবে। তেরম 60 এবং 80 মধ্যে আপনার মৌলিক সংখ্যা বের করতে হবে, সবচেয়ে বড় কোনটা এবং সবচেয়ে ছোট কোনটা, তারপর দুটো বিয়োগ করতে হবে। এবং 60, তাহলে 60 থেকে দেখি, 60 কি আপনার মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা? 60 মৌলিক সংখ্যা না, কারণ অন্য যেই সংখ্যা মৌলিক সংখ্যা না, কারণ 60 অনেক কিছু দিয়ে ভাগবে, 1 দ্বারা ভাগ করা যায়, 10 দ্বারা ভাগ করা যায়, 5 দ্বারা ভাগ করা যায়, এরকম অনেক কিছু করতে হবে। 80 কেও যায়, তো 60-এর পরে 61 দেখি, 61-কে কী দ্বারা ভাগ করা যায়, 61-কে শুধু 61 দিয়েই ভাগ দেওয়া যায় এবং 1 দিয়েই ভাগ দেওয়া যায়, তাই 61 উৎপাদকের 2টা এম। সংখ্যায় কী বলা ছিল, মৌলিক সংখ্যার সংখ্যায় কী বলা ছিল, যে সংখ্যার 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, 1 এবং সেই সংখ্যাটা ছাড়া অন্য কোনো উৎপাদক নেই, সেই মৌলিক সংখ্যা। তাইলে এখানে 61 মৌলিক সংখ্যা, তাইলে 61টাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, মানে সবচেয়ে বড় বের করতে হবে। তাই সবচেয়ে বড় বের করতে হলে আমি 80-র দিক থেকে হিসাব করি, তাহলে 80 কি মৌলিক সংখ্যা না? 80 মৌলিক সংখ্যা না, কারণ 80 1 দ্বারা ভাগ করা যাবে, 2 দ্বারা ভাগ করা যাবে, 80 দ্বারা ভাগ করা যাবে, 2 চলে আসছে, তাহলে বাদ। তাহলে আমার পরেরটা দেখতে হবে, এটাকে 79। এখন 79-কে কয় দ্বারা ভাগ করা যায়? 79-কে 1 দ্বারা ভাগ করা যায়, 79 দ্বারা ভাগ করা যায়, তাহলে এটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 79 পেলাম মৌলিক সংখ্যা, তার মানে আমরা বৃহত্তম সংখ্যাটাও পেয়ে গেছি 79। তাহলে এই 2টার অন্তরফল কত? তাই এই 2টার অন্তরফল কত? 79 - 61, এই 2টা অন্তর করলে আপনি পাবেন হচ্ছে 18। তাহলে আপনার অ্যান্সার হচ্ছে যে 18। এখন 3 নম্বর কোশ্চেনটা খেয়াল করেন, 3 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে 2টি সংখ্যার সমষ্টি 70 এবং অন্তরফল 10 হলে বড় সংখ্যাটি কত হবে? তো বড় সংখ্যাটি কত হবে, এখানে 4টা অপশন আছে। এই টাইপ ম্যাথ আসলে এই ফর্মুলাটা আপনার মনে রাখতে হবে। ফর্মুলাটা হচ্ছে বড় সংখ্যা ইকুয়াল সমষ্টি প্লাস অন্তর ডিভাইডেড বাই 2। এখন এখানে আপনি আর কিছুই করার নেই, মান বসাই দেন, সমষ্টি হলো 70, অন্তরফল 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 80/2। 80/2 ডিভাইডেড করলে হচ্ছে আপনার 40, মানে এখানে অ্যান্সারটা হবে 40। তো এখানে আপনার আরেকটা জিনিস বোঝার আছে, যে এখানে আপনার বলছে কিন্তু বড় সংখ্যা, যদি সেম এই কোশ্চেনে বলা থাকতো এবং এখানে বলা থাকতো ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা বলা থাকলে আপনি কী করতেন? এখানে ছোট সংখ্যা লিখতেন এবং এইখানে এই প্লাসের জায়গায় তার মাইনাস হয়ে যেত। তাহলে প্লাসের জায়গায় মাইনাস হলে এখানে কী হতো আপনি দেখেন, প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেলে এখানে 70 - 10/2, এখানে 60/2 ইকুয়াল টু 30। তখন আমরা ছোটো সংখ্যাটা হলো 30। দেখেন আপনার এখানে 2টি সংখ্যার সমষ্টি বলছে 70, তাহলে বড় সংখ্যাটি যদি 40 হয়, ছোট সংখ্যাটি যদি 30 হয়, এই 2টা যোগ করলেই কিন্তু আপনার 70 হচ্ছে। এর জন্য এই 2টা ফর্মুলা আপনার মনে রাখতে হবে, যে বড় সংখ্যা হলে সমষ্টি প্লাস অন্তর ডিভাইডেড বাই 2, আর ছোটো সংখ্যা হলে যদি ছোট সংখ্যা হয়, ছোট সংখ্যা হলে এখানে সমষ্টি মাইনাস হবে, মাইনাস অন্তর ডিভাইডেড বাই 2। এই বড় সংখ্যা ছোট সংখ্যা বের করার সিস্টেমগুলো এই। আমাদের 4 নম্বর কোশ্চেনটি একটু খেয়াল করেন, 4 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোনো সংখ্যার 0.1 উপর একটি ডট আছে, আপনি খেয়াল করেন, এত ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1 হলে সংখ্যাটি কত? অর্থাৎ এখানে এই 2টার পার্থক্য যদি 1 হয় তাহলে সংখ্যাটি কত বের করতে হবে? আপনাকে এখানে মনে রাখতে হবে, আপনি জানেন 0.1 এটা আপনি ইকুয়াল কি লিখতে পারেন 1/10, কিন্তু উপরে যদি একটি ফোঁটা থাকে তাহলে সেটা হবে 1/9। তাহলে এই 2টা জিনিসের পার্থক্য কত সেটাই আপনাকে এখানে বের করতে হবে। তাহলে আপনি যদি মনে করেন সংখ্যাটি এক্স, যদি মনে করেন সংখ্যাটি এক্স, তাহলে তাহলে এই 2টা এখানে আপনার যেহেতু সংখ্যাটি এক্স, তাহলে x/9, x/10, তাহলে এটা যদি আমি করি তাহলে আমার ও এখানে বলা আছে এই 2টার পার্থক্য কত, 1 1, এখানে এই 2টার লসাগু আমার 90, এখানে তাহলে বলছে 10x, আর এখানে বলছে 9x = 1। তো উপরে থাকতেছে শুধু x/90 = 1, তাহলে x = 90। তাহলে আমার এখানে এই 2টার ভাগের পার্থক্য যদি 1 হয় তাহলে সংখ্যাটি হবে 90। এটাই আপনার অ্যান্সার। আমাদের 5 নম্বর ম্যাথটি আপনারা একটু খেয়াল করেন, এখানে আমাদের 5 নম্বর ম্যাথে কী বলা হয়েছে, কোনো ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে 15 যোগ করলে যোগফল 415 হবে। তাহলে কোনো ধনাত্মক সংখ্যা, ধরি আমাদের ধনাত্মক সংখ্যাটা, তার আগে আমি বলি এখানে আমার অপশন কী দেওয়া আছে,
বলেছে কোনো ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে, তাহলে ধরি এখানে রাফ করতেছি, ধরি ধনাত্মক সংখ্যা এক্স, তাহলে ধনাত্মক সংখ্যা যদি এক্স হয় তাহলে ধনাত্মক সংখ্যার দ্বিগুণের বর্গের সাথে, এটা ধনাত্মক সংখ্যা এক্স, সেটার দ্বিগুণ বলতে আমি টু এক্স বুঝি, এটার দ্বিগুণ হচ্ছে আমার টু এক্স, ধনাত্মক সংখ্যার দ্বিগুণ হচ্ছে টু এক্স, টু এক্স তাহলে দ্বিগুণের বর্গের সাথে, তাহলে দ্বিগুণের বর্গ হচ্ছে আপনার টু এক্স স্কোয়ার, এই বর্গের সাথে কি যোগ করতে হবে, পনেরো যোগ করতে হবে, তাহলে আমার কি হচ্ছে টু এক্স স্কোয়ার, এটার সাথে আমার পনেরো যোগ করতে হবে, ধরলাম আমি পনেরো যোগ করলাম, পনেরো টু ইংলিশে লিখে ফেলেছি, পনেরো যোগ করলে যোগফল চারশো পনেরো হবে, তাহলে যোগফল চারশো পনেরো হবে, এই হলো আমার প্রদত্ত রাশি। যেমন এখান থেকে আমার এক্স এর মান বের করতে হবে, তো এখান থেকে যদি আমি এক্স এর মান বের করতে চাই এখানে হয়ে যায় পুরোটার বলবো, কারণ এখানে বলেছে কোনো ধনাত্মক সংখ্যা এক্স, ধনাত্মক সংখ্যার দ্বিগুণ হচ্ছে টু এক্স, এবং টু এক্স এর বর্গ হচ্ছে স্কোয়ার, এটার সাথে পনেরো যোগ, তো এটার সাথে পনেরো যোগ করে এখানে হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস পনেরো ইকুয়াল টু ফোর ওয়ান ফাইভ, পনেরো যদি ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু চারশো পনেরো মাইনাস পনেরো ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার ইকুয়াল টু চারশো, চার ওই পাশে, চার ওই পাশে দিয়ে দিলাম আমি চারশো ডিভাইডেড বাই ফোর ইকুয়াল হান্ড্রেড, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে পাচ্ছে টেন স্কোয়ার ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু টেন, তাহলে আমার অ্যান্সারটা হবে এই দুই নম্বরটা। আমাদের ছয় নম্বর ম্যাথটার দিকে একটু খেয়াল করবেন, অনেক সময় কোশ্চেনে এরকম ম্যাথ আসে, তো দেখা যায় যে অবজেক্টিভ আপনি এখানে এটা টিক দিয়ে দেবেন কীভাবে, সময় অল্প এটা করতে হবে, তো এগুলো আপনার খুব দ্রুত করে ফেলতে হবে, তো আমি করছি আপনারা দেখেন, ফাইভ টু দি পাওয়ার এখানে পাঁচের পাওয়ার হচ্ছে সতেরো, তো এখানে আপনি একটা খেয়াল করেন এখানে টু বেসে আছে, তো আমার টু বেসে নিয়ে আসতে হবে, তাহলে এখানে দেখি টু স্কোয়ার ইজ ইকুয়াল টু নাইন, তাহলে পাঁচের পাওয়ার এখানে সতেরো, আর এখানে পাওয়ারে পাওয়ারে আপনার গুণ হবে, তাহলে এখানে নয় দুগুণে আঠারো, এখানে এটা হল টেন আছে, অর্থাৎ টু কিন্তু চলে আসে এখানে, এখন যদি আপনি এখানে পাওয়ারটা সরাই দিতে পারেন এবং এই বেসটাকে যদি আপনারা টেন করতে পারেন তাহলেই কিন্তু হয়, তাহলে সেটা আপনি কীভাবে করবেন, এখানে খেয়াল করেন সতেরো ইন্টু এটাকে কিন্তু আমি টু টু দি পাওয়ার এটাকে সতেরো প্লাস এক আঠারো এইভাবে লেখা যায়, এটা এইভাবে লেখা গেলে এটাকে আমি ভেঙে পাঁচের পাওয়ারও সতেরো দুইয়ের পাওয়ারও সতেরো ইন্টু টু ভাঙলাম, এখন এই দুইটা যদি আপনার এই পাওয়ার সেম থাকে তাহলে এই দুইটা গুণ করা যায়, তাহলে ফাইভ ইন্টু টু এদের পাওয়ার সতেরো ইন্টু টু, দেখেন আপনার টু কিন্তু বের হয়ে গেছে, তাহলে এই দুইটা আপনি গুণ করে দেন টেন সতেরো ইন্টু টু, এটাকে একটু সুন্দর করে লিখি টু ইন্টু, আশা করি বুঝতে পেরেছি, তাহলে এটা হলো অ্যান্সার কোনটা দুই নম্বরটা।